চাকরি করার আগে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে না, এখন বাবা মাকে বোঝানোর উপায়টা কি? তাদের চিন্তা বিয়ের পর কোনো সমস্যা হলে কে খাওয়াবে? ভাই এই প্রশ্ন সব জায়গায়, এত যুবকদের প্রশ্ন, যুবকদের আহাজারি দেখলে খুব মায়া হয়। আল্লাহ আমাদের মুরব্বীদের, আমাদের চাচিদের চাচাদের অন্তরে আল্লাহ তাআলা দয়া মায়া দেখ। দেখছেন নি কতজন আমিন বলছে? মুরব্বীরা একটু খেয়াল করেন, হাসির কথা না বাবারা। মুরব্বীরা আমি সব জায়গায় বলি, আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, ভর্তুকি দিয়া হলেও ওরে চাপ দেন, তুই কামাই কর, একেবারে বেকার বসা দিতে আমি বলতেছি না, সেও চেষ্টা করুক, টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছে ছেলেকে বিয়ে করতে সহযোগিতা করেন, কারণ এর মাধ্যমে তার চরিত্র হেফাজত হবে। তার চরিত্র যদি নষ্ট হয়ে যায় আর আপনার যদি অবহেলা থাকে, আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। মুরব্বীরা অনেকে জানেন না পোলাপ্যান কোন কোন গলিতে ঘুরে বেড়ায় আজকাল, ফেসবুকে ইউটিউবে টিকটকে কত আকাম কুকামের রাস্তা বাইর হয়েছে, আপনারা জানেন না মুরব্বীরা বাবারা। আপনারা আপনাদের আমলের মতো মনে করেন সব বোধহয় ফেরেশতা, এগুলো কোথায় কোথায় ঘুরে, এগুলাকে রক্ষা করার জন্য বিয়ের কোনো বিকল্প হতে পারে না। অতএব তাদেরকে সময় থাকতে বিয়ে দেন, আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্রস্থ করার, পাত্রিস্থ করার ব্যবস্থা থাকলে, উপযুক্ত যে এমন কোনো পাত্রপাত্রী পেলে যার দিনদারিতে তুমি মোটামুটি সন্তোষজনক মনে করো, তাহলে আর দেরি করিও না, দ্রুততার সাথে বিয়ে দাও, কারণ সেটা না করলে দুনিয়াতে ফাসাদ তৈরি হবে, জেনা ব্যভিচার ঘরে ঘরে বাড়বে। বাংলাদেশে একটা জরিপ কয়েকদিন আগে দেখলাম যে এই দেশের ম্যাক্সিমাম তরুণ তরুণী তারা প্রাপ্তবয়স্ক হতে না হতে বা তার আগে আগেই তারা জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ। অর্থাৎ একজন যুবক একজন যুবতী তার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, কোনো জেনা সে করে নেই, এরকম একজন যুবক যুবতী পাওয়া এখন বড় কঠিন হয়ে গেছে, সংখ্যায় তারা অনেক নগণ্য হয়ে যাচ্ছে। এরকম জটিল পরিস্থিতিতে বাবারা মায়েরা তাদের সন্তানদের বিয়ে দেওয়ার পরে আন্তরিক থাকতে হবে। পয়সা এবং পায়ের উপরে দাঁড়ানো বলতেছেন, আরে বাবা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও, কেন বিয়ে দিলে তারা খাবি কে, যে চিন্তা করতেছেন না? আল্লাহ এ আয়াতের পরের অংশে বলছেন ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন, তোমরা বিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলার কথার উপরে ইয়াকিন রাখবেন না? হ্যাঁ, তাদেরকে অবশ্যই কর্মমুখী করেন, আর যুবকরা কর্মমুখী বলেন, এখানে বসে শুধু সুবহানাল্লাহ পড়েন না, কর্মমুখী হন, অলস হয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের পয়সা কড়ি আছে বিয়ে করার তারা করো, আর যার বিয়ে করার কোনো পয়সা কড়ি নেই, বউরে মোহর দেওয়ার ব্যবস্থা নেই, ডাইল ভাত দেওয়ার ব্যবস্থাও নাই, তুমি এত বেকার অথর্ব যদি হও তো তুমি রোজা রাখো, তোমার বিয়ে করার দরকার নেই, শুধু বসে বসে সুবহানাল্লাহ পড়লে হবে? যুবকরা কাজ করবো তো ইনশাআল্লাহ, কিন্তু মুরব্বীরা এক গাদা পয়সা আনো, নিজে বাড়ি করো গাড়ি করে এই পর্যন্ত অপেক্ষা করাবেন না, খবরদার। ও যদি 10 টাকা কামাই করে আপনি সাথে আর 10 টাকা দিয়ে বিয়ে করান, আরে ভাই আপনার ঘরে আরেকটা মানুষ আসলে সে কি না খায় মরে যাবে নাকি? তার রিজিক সে নিয়ে আসছে না দুনিয়াতে, আপনি তো তার রিজিক দাতা না, আপনি কি চিন্তা করছেন? আল্লাহ তালা আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন, যুবকদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। মুরব্বীরা যারা আছেন আপনারা নিজেরা বিয়ে করছেন কয় বছর বয়সে? একদম পিচি উচি থাকতে সব বিয়ে করছে, তা আপনারা বিয়ে করছেন আগে আগে, আপনাদের তো আগে বিয়ে করার কোনো দরকার ছিল না, আরো 5-7 বছর 10 বছর পরে দেরি করে করে করলে কোনো অসুবিধা ছিল না, কারণ আপনাদের আমলে এত ফেতনা ছিল না, আর এখন এত ফেতনা। আপনি যদি 20 বছর বয়সে বিয়ে করে থাকেন তো আপনার ছেলের অন্তত 2 বছর হলেও আগে বিয়ে দেওয়া উচিত আপনার, কারণ আপনার আমলে এত ফেতনা ছিল না, এখন যত ফেতনার মুখে, ওর চরিত্রকে নষ্ট করার জন্য বিজ্ঞাপনের নামে, নাটকের নামে, সিনেমার নামে, পত্রিকার নামে, ম্যাগাজিনের নামে, ফেসবুকের নামে, ইউটিউবের নামে, সব জায়গায় শুধুমাত্র কিভাবে নারীকে উন্মুক্তভাবে উপস্থাপন করা হবে যুবকের চরিত্র ধ্বংস করার জন্য, তার হাজারটা আয়োজন পড়ে আছে, ও নিজেকে রক্ষা করতে পারছে না চেষ্টা করে। অতএব মা বাবারা দায়িত্বশীল হতে হবে ইনশা, আর আপনারা ঠিক ঠিক না করে কাজ কাম করেন, পয়সা করে কামাই করেন, হ্যাঁ বেশিরভাগ আবিয়ে নাকি আওয়াজ এতে বলে বেশিরভাগই অবিবাহিত, আল্লাহ তালা এই বেচারাদের একটা ব্যবস্থা করে দেয়। মেয়ের বাপরা যারা বিয়ে দিতে চান না, যে
ছেলে সরকারি চাকরি করে না। আজকের অনেক মেয়ের বাপরা আছে চাকর খোঁজে, চাকর চাকর দেখে দেখে নিজের মেয়ে বিয়ে দিবে, মানে কোন একটা চাকরগিরি করে তাহলে তার কাছে মেয়ে দিবে, ব্যবসা করলে দিবে না, আছে না নাই? আহা, কপাল পড়া মেয়ের বাপদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এক গাদা পয়সা দাবি করবেন মোহর, এছাড়া দিবেন না, তারপরে যায় নানান তালবাহানা করবেন, এগুলো উচিত না বাবারা। একজন ভালো ছেলে খোঁজ করেন, ভালো ছেলে যে মানুষ হিসাবে ভালো, সৎ, আল্লাহ ভীরু। ওর যদি পয়সা করাও না থাকে, বহুত পয়সাওয়ালা কোটিপতির চাইতে অদ্দাম হাজার গুণ বেশি। আমরা এগুলো অনেক সময় পরে বুঝি, কত মা বাবার, কত মেয়ের বাবাদের চোখের পানি দেখছি যে পয়সাওয়ালা তথাকথিত স্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে দিবে না, এরপরে ফান্দে পড়িয়া কান্দিতে কান্দিতে আসে আমাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, দিনদারিতাকে অগ্রাধিকার দিতে, আর যুবক ভাইরা কেউ বেকার থাকবো না, সবাই কাজ শুরু করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো কাজকে ছোট মনে করবেন না, কোনো কাজকে না, যেই কাজ পান সেই কাজ শুরু করে দেন, কোনো দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট কোনো ব্যবসা শুরু করে দেন, ছোট্ট কোনো কিছু শুরু করে দেন, কোনো কাজ ছোট না। নবী রাসূলরা যেই কোনো হালাল উপার্জনের পন্থা গ্রহণ করতে তারা ইতস্তত করতেন না। আজকাল আমাদের সমাজে আমরা অনেক কাজে ছোট মনে করি, এগুলো হলো আমাদের ছোট মন মানসিকতার কারণে। অতএব যুবকরা এই ভয়কে জয় করতে হবে ইনশাআল্লাহ।